আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাতুহ। বরাবরের মতো আজকেও আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাচ্ছি আপনার নাম। আমার নাম মিজানুর রহমান। মিজানুর রহমান স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি নোয়াখালী থেকে, কোম্পানিগঞ্জ থেকে এসেছি। নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থেকে এসেছেন। স্যার, জানতে চাইবো এই ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি সমস্যা নিয়ে প্রথমে ভর্তি হয়েছিলেন? আমার কোমরে ব্যথা ছিল, এখন দুই হাঁটুর ব্যথা ছিল। কোমর এবং দুই হাঁটুর ব্যথা ছিল। কতদিন যাবত আপনি এই সমস্যাটা ভুগছেন? প্রায় 2 বছর হয়েছে। মানে গত 2 বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগছেন? স্যার, বহুত ডাক্তার দেখাইছি, কোনো ডাক্তার কাজ হয় না। আচ্ছা, কি ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন এর আগে আপনি? এর আগে ইনজেকশন দিয়েছে, ট্যাবলেট কিনে কিনে খাইছি। মানে ওষুধ খাওয়ার পরে আপনি হয়তো কিছুটা ভালো থাকেন, পরবর্তীতে সেই ব্যথা আবার চলে আসে, এই অবস্থাটা চলে আসে। তো আমি সৌদি আরব থাকতে ডাক্তার সুফিল্লাহ স্যারের বিভিন্ন ভিডিও আপনারা দেখতে পেয়েছেন, আমি সব সময় দেখতাম। আচ্ছা, তুই মনে মনে ভাবছি দেশে গেলে আমি ওই ডাক্তারের কাছেই যাব, আর অন্য কোথাও যাব না। আচ্ছা, এই এখনকার এই ডাক্তারের কাছে আসি, দেশে আসি, আবার ভুলে গেছি। ভুলে যাওয়ার পরে আবার ইউটিউবের মধ্যে ওইটা খোঁজ দেখতে পেয়ে আবার আপনার মনে পড়েছে। ইউটিউবের মধ্যে খোঁজ করে নিছি। আচ্ছা, নিয়ে তারপরে এখানে আসছি। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো, এখানে ওনার ছেলেও আছেন আমাদের সাথে, স্যার একটু জানতে চাইবো আপনার নামটা প্লিজ। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। জসিমউদ্দিন, আপনি কি প্রবাসে থাকেন? আমি সৌদি আরব থাকি, আর মাত্র 2 মাস হয়েছে। 2 মাস হয়েছে, 2 মাস হয়েছে, এবং কি আমি সৌদি আরবে গেছি দিন 2.5 বছর হয়েছে। 2.5 বছর, 2.5 বছর হওয়ার পরে, 6 মাস যাওয়ার পরে আমি যখন আমার আব্বুর কাছে গেছি, বাইরে আমি আব্বু আমার 2 মাসের জন্য কাজে দিয়েছি। তো প্রায় আমি 50,000 টাকা বেতনের কাজ করতাম ওখানে। হঠাৎ একদিন আমার ভাই ছুটিতে গেছে বাড়িতে, বাড়িতে ছুটিতে যাওয়ার পরে ভাই আসতে দেরি হওয়ার, আমি আবার বাইরে কাজ করি, আসি দিয়ে হঠাৎ আব্বুর পায়ের ব্যথা। আচ্ছা, পায়ের ব্যথার কারণে আমি ওখানে আর কাজে যেতে পারিনি। কাজে যেতে না পারার কারণে আমি ওখানে কাজ করতেছি, কাজ করার পর্যন্ত প্রায় 11টা পর্যন্ত কাজ করছি। কাজ করার পরে আমার আব্বুর কপিলে আসি আমার নিয়ে গেছে। আমার নিয়ে যাওয়ার পরে আমি তখন আব্বু জিজ্ঞেস করলাম কি হয়েছে, আব্বু বলছে যে আমার পায়ে ব্যথা, পায়ের ব্যথার জন্য আমি হেঁটতে পারতেছি না, নামাজে যেতে পারি না। ওই দিন ওখানে ওখানে নিচে আমার রুমে নামাজের মশলা ছিল, নামাজের মশলা করি, নামাজ পড়ছি। নামাজ পড়ার পরে আমি অনেক বলছি আমার ভাইকে, ভাইয়া চলে আসেন, আব্বু অসুস্থ বেশি, কাজ কাম করতে পারতেছে না। তখন 1-2 মাস পরে আব্বু চলে আসে, ভাই চলে আসলো। চলে আসার পরে তখন আব্বুর পায়ের ব্যথাও কমতেছে না, আর আমিও বাইরে কাজ করতে পারতেছি না, আব্বুর হেল্প করা লাগে দোকানে। এখন আব্বু ওখানে অ্যাড শুনছিল, ওই যে ডাক্তার শফিউল্লাহ স্যার অ্যাড শুনছে, এবং কি ডিপিআরসি হসপিটালের নাম শুনছে। শোনার পরে আমি চলে আসছি আব্বুর আগে, সৌদি আরব থেকে ছুটিতে আসার পরে এখানে আব্বু আমার এইটা হসপিটালের ইয়ে অ্যাডটা দেখাইছে। অ্যাডটা দেখাবার পরে আমি বলছি এটা কোন জায়গায়, কীভাবে যাবেন? তারপর আব্বু আমার ছোট বাইরে নিয়ে আসছে, অ্যাড্রেস নিয়ে আসতে আসার পরে এখানে টেস্ট ফেস করছে। করার পরে বলছে ডাক্তারে আপনি ভর্তি হওয়া লাগবে। ভর্তি হওয়ার পরে আমি রাত্রে ফোন করছি আর কি, আপু কি অবস্থা বলছে যে আমি টেস্ট ফেস করছি, করার পরে এখন যে আমার পায়ের হাড় নাকি ক্ষয়ে গেছে, কোমরের হাড় ক্ষয়ে গেছে, যাওয়ার পরে এখন ডাক্তারে আমাকে বলছে 2 সপ্তাহ এখানে ভর্তি থাকতে হবে। 2 সপ্তাহ ভর্তি হওয়ার পরে আজকে 13 দিন হয়েছে, 2 সপ্তাহ তো 14 দিন, আগামীকালকে 14 দিন হবে। এখন মোটামুটি মাশাআল্লাহ, এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর দরবার শুকরিয়া আদায় করছি আমি। আমার আব্বুর ফা মোটামুটি একটু সুস্থ আছে, সুস্থ, উনি নিজে এখন নিজে নামাজ পড়তে পারেন, বসে নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ। উনি নামাজ, আগে আমি দেখছি উনি নামাজ পড়তে এইভাবে ফারে এইভাবে ইয়ে করে আপনি যখন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, যতদিন ভর্তি ছিলেন এখানকার যারা ডাক্তার ছিলেন, নার্স বা ম্যানেজমেন্টের যারা ছিলেন, তারা কি টাইম টু টাইম আপনাদের খোঁজ নিয়েছে, বা যে সেবা আপনাদেরকে দেওয়া ছিল সেটা কি তারা ঠিকমতো দিয়েছেন? হ্যাঁ, দিয়েছে, সবগুলো দিয়েছে। টাইম মতো আপনারা সবকিছু পেয়েছেন, এখানকার পরিবেশ সম্পর্কে যদি একটু। জি জি, সবগুলো দিয়েছে।
স্যার এখানকার পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই, পরিবেশটা কেমন? পরিবেশ ভালো, খুব ভালো, আলহামদুলিল্লাহ আছে, ভালো আছে। এখানে এসি রেসিও আছে, ভালো আছে, মোটামুটি গরম টরম থেকে দূরে বিরত আসছিল, আলহামদুলিল্লাহ। আপু আমাকে বলছে উনি ভালো আছে, মাশাল্লাহ। যাক, এখানে সবার দোয়াই, আল্লাহ রাসুলের দোয়াই, সবাই আলহামদুলিল্লাহ পরিবেশ সুস্থ আছে, সব ভালো আছে। আমাদের ডক্টর শফিকুল্লাহ সাহেবকে আমি ধন্যবাদ জানাই, এটাই আর। আচ্ছা স্যার, একটু সবশেষে একটু জানতে চাইবো যে আপনি যে সমস্যাটা নিয়ে মূলত ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছেন, এ ধরনের সমস্যায় দেশে এবং দেশের বাইরে অনেক এবং অসংখ্য রোগী আছেন যারা হয়তো সঠিক ডক্টর খুঁজে পান না, বা কার কাছে গেলে তাদের ভালো হবে সেটা হয়তো তারা বুঝতে পারে না। সবাইকে ইনশাআল্লাহ আমি জানাবো, তাদের উদ্দেশ্যে যদি একটু বলেন যে কি করলে তাদের জন্য ভালো হবে, তাদের উদ্দেশ্যে একটু কিছু বলেন। সবাইকে ইনশাআল্লাহ আমি বলবো, ডাক্তার শফিকুল্লাহ স্যার ট্রিটমেন্ট ভালো, অপারেশন ছাড়া রোগী ভালো হয়। আচ্ছা স্যার, একটু আরেকটা জিনিস একটু জানতে চাই, আপনারা এই ডিপিআরসি হসপিটালে ভর্তি থাকাকালীন সময় আপনারা যে সেবা পেয়েছেন সেটাকে আউট অফ 10 মানে 10 এর ভিতরে আপনারা কত মার্কস দিবেন, 10 এ কত দিবেন? 10 এর ভিতরে আমি মনে করি 9 পাশে হবে, আলহামদুলিল্লাহ। সুস্থতা কামনা করছি, এবং কি নার্স ডাক্তার ওদের ওদের সেবাতে আলহামদুলিল্লাহ ভালো আছে, 9 পাশে পাইতে পারি। আচ্ছা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিডি টুডেজ এর পক্ষ থেকে আপনাদের মূল্যবান সময় এবং মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।